প্রশ্ন হয়েছে যে ইডিএ জেরা চলার পিছত গ্রেপ্তার হব পারে নেকি অরবিন্দ কেজরিওয়াল? প্রশ্ন বহু উত্থাপন হয়েছে, কারণ আমি যদি চাও বিগত সময়সাত মনীষ সিসোদিয়াকে ধরি বা সঞ্জয় সিংকে ধরি যে এক মতে আপর মতে আম আদমি পার্টির মতে যে কেন্দ্রর ষড়যন্ত্রর বলি হয়েছে এটা আপ, কারণ আপর যে উত্থান সেই উত্থান সহ্য করবা নাই ভাজপায় বা বিজেপি, আর সেইভাবে ষড়যন্ত্রর বলি হয়েছে, আর সেইভাবে এই সুরা কেলেঙ্কারিক একটা মুদ্রা হিসাবে লো একটা বিষয় হিসাবে লো এনে ধরনের গ্রেপ্তার করেছে, জেলত ভরাইছে, এয়া হয়েছে আপর ভাষ্য। যদি অরবিন্দ কেজরিওয়াল জেললৈ যায়, যদিহে জেললৈ যায়, এটি এগারী আপর জ্যেষ্ঠ নেতা সৌরভ ভরদ্বাজর মতে যদি অরবিন্দ কেজরিওয়াল জেললৈ যাবলগিয়া হয় বা গ্রেপ্তার হয় তেতিয়াহলে দিল্লি সরকার চলিব জেলরপরাই, গতি দিল্লি সরকার জেলরপরাই চলিব, দিল্লীবাসী রাইজে যধরণে বিনামূলিয়া বিজুলি পাইছে পানি পাইছে সেয়া ঠিক তেনেধরণে চলি থাকিব যেনেধরণে এতিয়াও চলি আছে, গতি নিজের স্থিতিত থাকিব। আর হয়তোবা যেহেতু কয়াই হয়েছে যে এতিয়া আপর সরকার দিল্লীরপরা চলিব, দিল্লির আপর সরকার জেলরপরাই চলিব পারে, তার উপরেও বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, এ আমি সৌরভ ভরদ্বাজর কথাই কোথাও, কিন্তু বিভিন্ন ধরনের একটা অনুমান লগা হয়েছে যদিহে অরবিন্দ কেজরিওয়াল জেললে যায় দায়িত্ব কাক দি থাকে যাব, ঠিক লালু প্রসাদ যাদবে রবরী দেবীক দিয়ার দরে পত্নীক দি থাকে যাব নাকি, নেটর বিশ্বস্ত ঘনিষ্ঠ যেটা রাঘব চড্ডা দি থাকে যাব নাকি, রাঘব চড্ডা যেহেতু বিশ্বস্ত কমান্ডার বলে কোয়া হয়, গতি রাঘব চড্ডাকো সেই দায়িত্ব দিব পারে নাকি, এনেকা ধরনের কিছু প্রশ্ন আছে। কেবল রাঘব চড্ডা বলে না, আতৃষি মার্লনাকো কেনবাক দায়িত্ব দিব পারে নাকি, তাক লো এটা চর্চা চলছে, চর্চা বহু চলছে যে অরবিন্দ কেজরিওয়ালক সুদা পোচার অন্তত যদিহে গ্রেপ্তার করা হয় তেতিয়াহলে কি হব, কি হব আপর ভবিষ্যৎ, কারণ এতিয়াও মনীষ সিসোদিয়া আছে, এতিয়াও ঠিক তেনেধরণে সঞ্জয় সিংক গ্রেপ্তার করার পিছত এতিয়াও আছে, উপর সেই ঠিক তেনেধরণের তদন্ত এতিয়াও চলি আছে, গতি পরিপ্রেক্ষিত অরবিন্দ কেজরিওয়ালক আজি গ্রেপ্তার করার সম্ভাবনা বা আশঙ্কা যথেষ্ট আছে বলে কোয়া হয়েছে। ইফালে দিল্লির বিজেপি নেতা বিষ্ণু মিত্তলর মতে এগারী জ্যেষ্ঠ নেতা উপাধ্যক্ষ মতে যে অরবিন্দ কেজরিওয়ালে ইতিমধ্যে আসলতে রিজাইন দিব লাগিছিল, ইমান দিনে রিজাইনে দিব লাগিছিল, কারণ এনেকা নেতার উপর যেতিয়া এনেকা ধরনের আরোপ লগা হয় বা এনেকা ধরনের যেটা একটা দুঃখ থাকে তেনকা ক্ষেত্র আসলতে রিজাইন দিব লাগে, গতি রিজাইন দিয়াটহে জরুরি আছিল বলে বিষ্ণু মিত্তলে কবলে বিচারিছে বা কৈছে যে ইমান দিনে আসলে অরবিন্দ কেজরিওয়ালে ইমান দূরলে যাবই নালাগিছিলে বা গ্রেপ্তার করালে রবই নালাগিছিলে, তেও আসলে নিজের দায়িত্বের অব্যাহতি কেতিয়াবাই দিব লাগিছিলে, তেও রিজাইন কেতিয়াবাই দিব লাগিছিল। আর ইফালে মনীষ সিসোদিয়ার যেহেতু সুপ্রিম কোর্টে জামিন নাকচ করেছে আর 338 কোটির যে লেনদেন আছিল সেই লেনদেন ইতিমধ্যে প্রত্যক্ষভাবে সেয়া প্রমাণিত হওয়া বলেও কোয়া হয়েছে, গতি তেনেকা ধরনের পরিপ্রেক্ষিত যেহেতু এই কেলেঙ্কারিক লয়ে সুদা পোচা করা হব, ইডিএ সুদা পোচা করব বা জেরা চলাব অরবিন্দ কেজরিওয়ালক, গতি আশঙ্কা এইটে যে অরবিন্দ কেজরিওয়াল হয়তো গ্রেপ্তার হব পারে, গতি এটা বিভিন্নজনে বিভিন্ন কথা কৈছে, এয়া ষড়যন্ত্র বলি হব পারে, আপ সরকার লক্ষ্যত আসলে গতি কেন্দ্রের বিরুদ্ধে মাত মতার বা চ্যালেঞ্জ করার অরবিন্দ কেজরিওয়ালে বিজেপিক চ্যালেঞ্জ করার ফুটক তোলা হয়েছে, এনেকা ধরনের বিভিন্ন কথা আছে, আরোপ লগা হয়েছে, গতি দেখবলে পাওয়া গেছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বহুখিনি আহিছে, কিন্তু যিয়ে নহক ইয়ার অন্তত এটাই কথা জানিব পৰা যাব যে প্রকৃততে কি হব। আম আদমি পার্টি আর কেজরিওয়াল জি কো সমঝনা চাহিয়ে কি আজ ধরনে আর ড্রামে কা সময় নেই হ্যায়, আজ আপনে দায়িত্ব কো নিভানে কা সময় হ্যায়, যাঁচ মে হিসা বননে কা সময় হ্যায়, ভিক্টিমহুড কার্ড নেই ভ্রষ্টাচার কা রিপোর্ট কার্ড দেনে কা সময় হ্যায়, আর জো পার্টি কা জন্ম ইন্ডিয়া এগেইনস্ট করাপশন কে নাম পর হুয়া, আজ ও পার্টি আইএসি সে হটকর जेएफसी बन चुकी है, जस्टिफिकेशन फॉर करप्शन हो रहा है, मतलब सोचिए कि जो लोग कहते थे पहले इस्तीफा फिर जांच, आज जब सुप्रीम कोर्ट राहत नहीं देता, हाई कोर्ट लोअर कोर्ट राहत नहीं देता, करप्शन के प्रमाण सामने आ चुके हैं, तो कभी अपने आप को कट्टर ईमानदार कहते हैं, कभी विक्टिमहुड कार्ड खेलते हैं और फिर शक्ति प्रदर्शन करते हैं, ये शक्ति प्रदर्शन का नहीं, ये भ्रष्टाचार का भक्ति प्रदर्शन कर रहे हैं आप। আর এইখিনিতে উল্লেখ করব পারি যে সিবিআই ইয়ার পূর্বে এপ্রিল মাহতো অরবিন্দ কেজরিওয়ালক সুদা পোচার মাতিছিল, সুদা পোচা করা হয়েছিল, অবশ্যই সেই সময়সাত কেবল সুদা পোচা করিয়ে যাবলে দিয়া হয়েছিল, কিন্তু আজি যেহেতু ইডিএ জেরা চলাব, গতি আজি আশঙ্কা প্রকাশ করা হয়েছে হয়তো বা গ্রেপ্তার হব পারে, আর যদি গ্রেপ্তার হয় জেলর প্রায় সচাক চলিব নাকি এটা দিল্লি সরকার, এয়া ডর প্রশ্ন।